পুলিশ সুপার আক্তার হোসেন দুর্নীতির অনিয়মে কয়েকশো কোটি টাকার মালিক। সাবেক আইজিপি কে এম শহীদুল হক থাকাকালীন প্রোটোকল অফিসার হিসেবে গড়েছিলেন নিয়োগ বদলির বাণিজ্যিক সিন্ডিকেট। এই সব কিছু নিয়ন্ত্রণ করতেন আক্তার হোসেন। পুলিশের এসপি থেকে ছোট বড় কর্মকর্তা বদলি করে হাতিয়েছে হাজার হাজার কোটি টাকা। সেই অর্থের ভাগাভাগি করে নিতেন কে এম শহীদুল হক আর আক্তার হোসেন। এছাড়া সারা দেশে মাদক পাচার অনুপ্রবেশে মাস প্রতি মাসোয়ারা পেতেন কয়েকশো কোটি টাকা। কে এম শহীদুল হক আইজি থাকাকালীন গুম খুনের খলনায়কে ছিলেন এই আক্তার হোসেন। ব্যবসায়ীদের ব্ল্যাকমেল করে হাতিয়ে নিতেন কোটি কোটি টাকা। সাবেক আইজিবি কে এম শহীদুল হক দায়িত্বরত থাকাকালীন বিভিন্ন খাত থেকে করা দুর্নীতি এবং সেই সংক্রান্ত মামলাগুলো গুম করে দিতেন এই আক্তার হোসেন। শহীদুল হকের প্রভাবে তিনি অনেক বেনামি গুম হয়ে যাওয়া মামলাগুলো ধামাচাপা দিয়ে দিতেন। সম্প্রতি হবিগঞ্জে মাদক জোয়া নির্মূলের ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়েও নিজেও মাদক পাচারের মাসোয়ারা গুনতেন এসপি আক্তার হোসেন। মাসে কোটি কোটি টাকা মাসোয়ারা পেতেন হবিগঞ্জের এসপি। এছাড়া হবিগঞ্জের পরিবহন সেক্টর তার বড় একটি ভাগ পেতেন আক্তার হোসেন। হবিগঞ্জের অতিরিক্ত এসপি খলিলুর রহমান ও সিলেটের ডিআইজি শাহ মিজান শফিউর নির্দেশে হতো যত অপকর্ম, আর তাদের হাতে তুরুপের তাস ছিলেন এসপি আক্তার হোসেন। বিগত এক যুগের বেশি সময় ধরে স্বৈরাচার আওয়ামী লীগের সরকারের সময় এই আক্তার হোসেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীদের হয়রানির শিকার করে বিশ্বাস অর্জনের জায়গা করে নেয়। এরপরে আওয়ামী লীগের নেতাদের বিশ্বাসী হয়ে ওঠেন তিনি। তাদের নির্দেশে বিএনপির অনেক নেতাকর্মীদের গুম করার মতো কাজেও লিপ্ত ছিলেন তিনি। রাজনৈতিক প্রভাবের জেরে অনেক বড় বড় দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। দুর্নীতির বড় অংশ ভাগ পেতেন এই আক্তার হোসেন। পরবর্তীতে হবিগঞ্জের অতিরিক্ত এসপি খলিলুর রহমানের কুকীর্তি ঢাকার সহকারী হিসেবে ভূমিকা পালন করেন তিনি। কথায় আছে রক্ষক যখন ভক্ষক। এসপি আক্তার হোসেন অতিরিক্ত এসপি খলিলুর রহমানের ও সিলেটের ডিআইজি শাহ মিজান শফিউর মিলিত সমন্বয়ে তৈরি হয় মাদক দুর্নীতির সিন্ডিকেট। বিভিন্ন সময়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এছাড়া এলাকায় ঘটে যাওয়া বড় বড় ডাকাতিতেও হাত ছিল তাদের এই সিন্ডিকেটের। শুধু ডাকাতি নয়, পাচারকৃতদের সঙ্গেও জড়িত ছিল এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অপকর্মে শিকার হতে হয় হবিগঞ্জের সদর মডেল থানার ওসি অজয়চন্দ্র দেবসহ অনেক পুলিশ কর্মকর্তা বৃন্দদের। সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 16 জুলাই সংঘর্ষটি মূল হোতা হিসেবে কাজ করে এই পেশাধারী অতিরিক্ত এসপি খলিলুর রহমান। হামলাকারীদের সেফ করেন এই খলিলুর রহমান। পরবর্তীতে 21 জুলাই শায়েস্তাগঞ্জের পুলিশ ও আন্দোলনকারীদের সংঘর্ষ হয় খলিলের নির্দেশে। রাজনৈতিক প্রভাব বিস্তার টিকে রাখার জন্য খলিলের এই অপকর্ম। কিন্তু এই অপকর্মের বিভাগে পড়ে যায় আক্তার হোসেন ও সিলেটের ডিআইজি। তবে বৈষম্য আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করা হলেও তা এখনও প্রক্রিয়াধীন। সরকার পতনের সাথে সাথে আক্তার হোসেনের তৈরি করা সিন্ডিকেটও নড়ে চড়ে যায়। একের পর এক খোলসের থেকে বের হতে থাকে পুলিশ সুপার আক্তার হোসেনের থলের বিড়াল। বড় বড় দুর্নীতি করেও শুধুমাত্র পার পেয়ে যায় সরকারের প্রভাবের কারণে। উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ কর্মচারীদের বদলি থেকে শুরু করে বিভিন্ন খাতের দুর্নীতি, চাঁদাবাজ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণের বদলে মাদক ব্যবসায়ীদের থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেয় এই আক্তার হোসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি।